এ যাবৎকালের যত বড় বড় কেলেঙ্কারি তার ফিসুদি আছে হনো না হনো নারী। এবার নারী কেলেঙ্কারিত বাজি গিয়ে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা অষ্টর মুকুট তুলি লই যায় না এক নারীরে বিয়ে করিবার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারের পদত্যুন মিজানুর রহমানের প্রত্যাহার করাই। ওই নারীর দাবি 17 জুলাই 50 লাখ টাকা হামিন নামাদ মিজান তার বিয়ে করি বেলা বাধ্য হয়েছিল। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2018-র লিফটে তুলে বাসায় নিয়ে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, যে পরিমাণ মারপিট করা হয়েছে, এই মারপিটে মানে উনি আমাকে উড়িয়ে এসে মানে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হইদে অভিযুক্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানের ডিএমপি তুন প্রত্যাহার করিয়া নেয় পুলিশ সদর দপ্তর সংযুক্ত করা হইয়ে পুলিশ সপ্তাহ শেষ হবার পর এ বিষয়গুলো লইয়া নেয় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিব। একটা ইনকোয়ারি টিম এখানে করবেন, পরীক্ষা নিরীক্ষা করে যদি তিনি কোনো গর্হিত কাজ করেন, প্রচলিত আইন বিরোধী কোনো কাজ করেন, তা সেই অনুযায়ী তার ব্যবস্থা হবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।